মধ্যরাতে অ্যারেস্টেড হলেন শিল্পা শেট্টি কুন্দ্রার স্বামী রাজ কুন্দ্রা। রাজের বিরুদ্ধে অভিযোগ এই যে তিনি একটি পর্নোগ্রাফি ফিল্ম সাইট, গোপনে পর্নোগ্রাফি সাইট এবং অ্যাপ চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা গিয়েছে যে তিনি লুকিয়ে পর্নোগ্রাফি ফিল্ম শুটিং করে এই অ্যাপের মাধ্যমে ছেড়ে দিতেন, সেই কারণে গ্রেফতার করা হয়েছে তাকে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এর আগে বেটিং এর জন্য গ্রেফতার হয়েছিলেন রাজ কুন্দ্রা। বারবারই বিভিন্ন ধরনের বেআইনি ব্যবসায় যুক্ত হওয়ার কারণে রাজ কুন্দ্রার নাম উঠে আসে। গতকাল মুম্বাই পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাকে। দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করা হয়। পর্নোগ্রাফিক ফিল্ম তোলা এবং অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া এটি সম্পূর্ণ বেআইনি কাজ। তার বিরুদ্ধে কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। হঠাৎই এই রকম ঘটনায় ভেঙে পড়েছেন শিল্পা শেট্টি ও তার পরিবার। রাজ কুন্দ্রার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কারা কারা যুক্ত তার নাম এবং ঠিকানা খুঁজে বার করার চেষ্টা করছে মুম্বাই পুলিশ। গতকালই হঠাৎ হানা দেয় মুম্বাই পুলিশ রাজ কুন্দ্রার বাড়িতে। সেখান থেকেই উদ্ধার হয় বেশ কিছু তথ্য। দেখা যায় পর্নোগ্রাফি ফিল্মে শ্যুট করে রাখা সব হার্ড ড্রাইভ এবং ডকুমেন্টস বাজেয়াপ্ত করেছে মুম্বাই পুলিশ। শিল্পা শেট্টি ও তার স্বামীকে প্রায়ই দেখা যায় নানা ধরনের এন্টারটেইনিং ভিডিও পোস্ট করতে, কিন্তু তার আড়ালে যে এত বড় কাজ চলছে তা কেউই জানতে পারেনি কখনো। এই প্রথম সবার চোখের সামনে খুলে গেল রাজ কুন্দ্রার আরও এক কুকীর্তির দরজা।